মনে করেন যে মানুষ 40-45 টাকা, হ্যাঁ তার চেয়ে কম, এই ভাগ্যটা আপনার ছিল না? না না না। তাহলে এই ভাগ্যটা নড়ার কারণ কি? এখন আল্লাহ পাক জানে কি। আজকে আলুর বাজার কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। তারপর কি লাভ হবে? তো লাভ হবে ইনশাআল্লাহ। তো অন্য অন্য কৃষক যদি করতে চায় আলু চাষটা, তারা কি করতে পারবে? অবশ্যই করা যাবে ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আজ আবার রানীপাড়ার পাতারে আলু উঠানো হচ্ছে, গ্রানুল্লা আলু। তবে আমি শুনতে পেয়েছি একজন ব্যবসায়ী রংপুর বিভাগের আলু কিনছেন, তো আমরা তার সঙ্গে কথা বলবো। তবে আলুর ক্ষেতে এসে শুনতে পেয়েছি ধীরে ধীরে কমছে আলুর দাম। শুধু গ্রানুল্লা আলুর দাম কমছে না, কমছে স্টিক আলুর দাম, কার্ডিনাল আলুর দাম এবং ডায়মন্ড আলুর দাম। তো আজকে আমরা দাম শোনার জন্য কৃষক এবং ব্যবসায়ীর কাছ থেকে জানবো কত করে আলুর বাজার যাচ্ছে। আজ শুক্রবার, একদিকে আলু উঠার কাজ চলছে, অন্যদিকে ধান রোপণের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। তো সদা সর্বদা আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন হলে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। আমি কিনছি কারা ধরা কিনছি গরু আছে কাছ থেকে। আপনি এই পাড়ি পাচ্ছেন কোথায়? আর এই মালগুলো আমার পাড়ি ঢাকার মোকামে দেই। আমার পাড়ি দুই চারটে পাড়ি আছে, মানে দুই চারি গাড়ি করে নির্দেশ দেওয়া যায়। আজকে গ্রানুল্লা আলু কিনছেন? হ্যাঁ আজকে গ্রানুল্লা কিনছি। মানে কি কি আলু কিনছেন বর্তমানে? স্টিক আলু কিনছি, স্টিক, ডায়মন্ড, গ্রানুল্লা, এই তিনটে আছে বর্তমানে। তো আমি শুনলাম গ্রানুল্লা আলু নাই, কিছু কিছু ক্ষেত্রে গ্রানুল্লা আলু আছে, 30% আছে, 30% আছে। তো আজকে আলুর বাজার কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। মানে কালকে কমবে? কমবে, কমতে পারে না কমতেও পারে। বাজারের গোলাম সবাই তো। আচ্ছা, বাজার অনুযায়ী কিনলেন? বাজার অনুযায়ী কিনলাম। যাবে ঢাকায়? হ্যাঁ ঢাকায় যাবে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কৃষকের কাছ থেকে জানবো আলুর ফলন কেমন হয়েছে, কতদিন বয়সের আলু উঠালেন। ভাই কি আলু চাষ করলেন, কেমন ফলন হয়েছে, লাভ কেমন, লস কেমন, কি বুঝলেন বলেন ভাই? এটা আমাদের গ্রানুল্লা আলু। জি, গ্রানুল্লা আলু আমাদের দোন করা 40 বস্তা আলু ফলে। মানে কতদিন বয়স হচ্ছে? এই 80 দিন। 80 দিন? 75। ফলন কেমন বুঝলেন? 75-80 ফলন, খুব সুন্দর ফলন। মানে গত বছরের চেয়ে এবার ফলন খুবই ভালো? কম, একটু কম ফলন, কম কম, কিন্তু দামে? দাম বেশি একটু, ইদেরই কমলো। এতে ওই যে মনে করেন যে মানুষ 40-45 টাকা, তার চেয়ে কম, এই ভাগ্যটা আপনার ছিল না? না না না। তাহলে এই ভাগ্যটা নড়ার কারণ কি? এখন আল্লাহ পাক জানে কি কি ঘটনা। মানে এখন তো ফলন বাড়তিছে দিন দিন, যার কারণে সবাই তুলতেছে আলুর আমদানি বেশি, আমদানি বেশির কারণে একটু দাম কমে। এখন খরচ কত টাকা হয়েছে, লাভ কত টাকা হয়েছে, এটা হিসেব করছিলেন? এটা এলাও হিসেব আসি নাই। তারপর কি লাভ হবে? তো লাভ হবে ইনশাআল্লাহ। তো অন্য অন্য কৃষক যদি করতে চায় আলু চাষটা, তারা কি করতে পারবে? অবশ্যই। তাদের কি কোনো সমস্যা হবে যে এটা করলে ভয় লাগে বা এটা? না না, ও ধারণা কোনো ভয় নাই, করা যাবে। তো করা যাবে ইনশাআল্লাহ। তুমি একজন ব্যক্তি আলু চাষ করতে চায়, হ্যাঁ আচ্ছা, তো সেক্ষেত্রে তা কি করতে হবে সর্বপ্রথমে? সর্বপ্রথমে ভূমি চাষ করতে হবে, তারপরে সার, চলানি সার দেওয়া লাগবে, তারপরে তোমার পানি দিতে হবে, আলু এক্সরে নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী ঔষধ দিতে হবে। কিন্তু বীজের ব্যাপারটা? বীজের ব্যাপারটা বীজ দেখি নেওয়া লাগবে সর্বপ্রথম, বীজের ব্যাপারে খেয়াল রাখতে হবে। হ্যাঁ সর্বপ্রথম বীজ, বীজ ঠিক, সব ঠিক, সব ঠিক, সব ঠিক। এই আলু আর কতদিন থাকবে আপনাদের এই আলুর মাঠে? আর 15 দিন। 15 দিনের মধ্যে খতম? 15 দিনের মধ্যে একটা শেষ। আমাদের দোন করা 40 বস্তা আলু ফলে, দাম 15 টাকা কেজি বেচাইলাম, হ্যাঁ শেষ। আর আর 15 দিন থাকবে আলু, 15 দিনের মধ্যে একদম আলু ক্লিয়ার। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রংপুর সদর পালিচরা সদ্য পুষ্করণী কিরানিপাড়ার আলুর মাঠ থেকে গ্রানুল্লা আলু উঠা হচ্ছে। আজকের আলুর রেট কত জানিয়ে দিলাম। তো সদা সর্বদা আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন হলে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।